ফুটবল বিশ্বকাপ চলাকালীন আবাসন সংকটের সমাধান করতে ভিন্নধর্মী এক উপায় বের করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিস্তীর্ণ মরুভূমিতে বিশাল তাঁবুর শহর গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যেখানে অতিথিদের জন্য থাকবে সব রকমের আধুনিক সুযোগ সুবিধা। তবে তাঁবুর এই শহরে কেউ থাকতে চাইলে ব্যয় হবে মোটা অঙ্কের অর্থ। বিলাসবহুল এসব তাঁবুতে এক রাত থাকতে পর্যটকদের খরচ করতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় অর্ধ লক্ষ টাকা। আল খরের মরুভূমিতে গড়ে ওঠা ফ্যান ভিলেজের তাঁবুগুলো হবে শীতাতপ নিয়ন্ত্রিত, তাই তীব্র গরমেও কোনো কষ্ট করতে হবে না ফুটবল প্রেমীদের। অস্থায়ী শহর হলেও এখানে পাওয়া যাবে অত্যাধুনিক পাঁচ তারকা মানের হোটেলের মতো আতিথেয়তা। প্রতিটি তাঁবুতে সংযুক্ত আছে ওয়াশরুম, থাকছে চা কফি তৈরির ব্যবস্থা, টিভি, ফ্রিজ, সেফটি ডিপোজিট বক্স ও ওয়াইফাই সংযোগ সহ আধুনিক সব সুযোগ সুবিধা তো থাকছেই। মাঠে যেতে না চাইলে ঘরে বসে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ। এজন্য থাকছে ফ্রি টু এয়ার চ্যানেলের সংযোগ সহ টেলিভিশন, উপভোগ করা যাবে টিভিতে প্রচারিত অন্য যে কোনো অনুষ্ঠান। মরুভূমিতে রাত কাটানোর পাশাপাশি অতিথিরা নির্ভেজাল কাতারি খাবারের স্বাদ নিতে পারবে, যদিও এই সুবিধা পেতে অতিথিদের মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। এরকম মোট 1000টি তাঁবু স্থাপন করা হবে মরুভূমিতে, যার মধ্যে আবার 200টি হবে অধিকতর বিলাসবহুল। সেগুলোতে থাকতে চাইলে খরচ করতে হবে অতিরিক্ত অর্থ। আবাসন সমস্যার সমাধান ছাড়াও তাঁবুর শহর তৈরির আরেকটি লক্ষ্য রয়েছে। এর মাধ্যমে কাতারের নিজস্ব সংস্কৃতির সাথেও পরিচয় করিয়ে দেওয়া যাবে বিশ্বকাপ দেখতে আসা অতিথিদের। একসময় আরবে বেদুইনদের বাস ছিল, যাযাবর জীবনযাপন করা এসব মানুষদের স্থায়ী কোনো আবাস ছিল না। সবসময় এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে হয় বলে তারা তাঁবু গড়ে তুলতেন। বিশ্বকাপ উপলক্ষে কাতারে আগত পর্যটকদের জন্য স্বাগতিক দেশটি আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে এই ঐতিহ্যকেই বেছে নিয়েছে। কাতার ট্যুরিজমের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে 30,000-এরও কিছু কম সংখ্যক হোটেল রুম রয়েছে, যার মধ্যে 80% বরাদ্দ দেয়া হবে ফুটবলার, রেফারি, সংবাদ মাধ্যম এবং ফিফা অফিসিয়ালদের জন্য। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে কাতারে 1.2 মিলিয়ন অতিথির আগমন ঘটবে, যা তাদের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এত মানুষের থাকার জন্য কমপক্ষে 60,000 রুমের প্রয়োজন হবে। সেই ঘাটতি পূরণে নানা রকম বিকল্প ব্যবস্থা করছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। শুধু নতুন অত্যাধুনিক শহরই নয়, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা অতিথিদের জন্য অন্যান্য কিছু ব্যবস্থাও করছে আয়োজক দেশ কাতার। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও গালফ এয়ার কর্তৃপক্ষ বিশ্বকাপ উপলক্ষে তাদের নির্দিষ্ট গন্তব্যের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ার অ্যারাবিয়া বিশ্বকাপের সময় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এদের মধ্যে কম ভাড়ায় 14টি শাটল ফ্লাইট থাকবে। টুর্নামেন্ট চলাকালীন ইতিহাদ এয়ারওয়েজ সপ্তাহে 42টি ফ্লাইট চালাবে, যেখানে আবুধাবি থেকে দোহায় বর্তমানে 18টি ফ্লাইট পরিচালিত হয়। সড়ক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি সুবিধা যুক্ত করা হয়েছে দর্শকদের জন্য। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য আলাদা লেন তৈরি করা হয়েছে কাতারে। ফুটবল বিশ্বকাপ আয়োজন যে কোনো দেশের জন্য গর্বের ব্যাপার, কারণ এই একটি ফুটবল বিশ্বকাপ সেই দেশের অর্থনৈতিক উন্নতি কয়েক গুণ বাড়িয়ে দেয়।